গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে 15 আগস্ট ভয়াল কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ধানমন্ডির 32 নম্বরের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাট, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও রায়পুর পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ গাজী জামশেদ কবির বাকিবিল্লা ও রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও কর্মচারী সহ সকলেই উপস্থিত থাকতে দেখা গেছে। অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জাতির পিতার খুনিদের যারা দেশের বাহিরে অবস্থানরত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু স্মৃতি মনে করিয়ে দিতে রায়পুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাটের পক্ষ থেকে 50 জন মেধাবী ছাত্রীকে 1,000 টাকা করে উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্রের
দুজন মানুষ বেঁচে যান। কিন্তু 1975 এর পরে বাংলাদেশের দেবগুণী জিয়াউর রহমান ক্ষমতার কষ্টে ছিলেন, গুলিয়াগাড়ি করে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে দীর্ঘ 6 বছর বাংলাদেশে আসতে দেয়নি। দীর্ঘ 6 বছর প্রবাল জীবন কাটিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী এবং তার এই ছোট বোন। প্রবাল জীবন থেকে শুধু প্রহর করেছিলেন কখন দেশে আসবেন। বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের বাস্তবায়ন ঘটাবেন। বিদেশে বসে ভেবেছিলেন কখন 32 কামরার বাড়িতে একবারের জন্য যাবেন। সেই মানুষটি, যে মানুষটির পৃথিবীতে মা বাবা ভাই বোন কেউ বেঁচে নেই, 15 আগস্টে পরিবারের সকলকে হত্যা করেছিলেন, সেই মানুষটি বুকে পাথর বেঁধে 1981 সালে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এই বাংলাদেশে এসেছিলেন। এরপর থেকে তিনি বাংলাদেশের বঙ্গবন্ধুর পথে হেঁটে যাওয়া স্বপ্নকে লালন করে তিনি একটু একটু করে আওয়ামী লীগকে নতুনভাবে রূপ দিয়েছেন, নতুন দল গঠন করেছিলেন, নতুনভাবে শক্তি আরও শক্তিশালী হয়ে একটি আওয়ামী লীগের সংগঠন জন্ম লাভ করেছিলেন। দীর্ঘ 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী তখন প্রথম বাংলাদেশের আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর মৃত্যুর পর প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখনই বাংলাদেশের একটি স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলেন বাংলাদেশের মানুষ।